স্থলবন্দর দিয়ে কমেছে যাত্রী পারাপার এতে কমেছে রাজস্ব আয় এ বিস্তারিত জানাতে আখাউর স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী আইজুল সঞ্চয় সঞ্চয় জানাবেন যাত্রী পারাপার কমায় রাজস্ব আয় কতটা কমেছে আর ভিসা জটিলতা নিরসনের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন আপনাকে জানিয়ে রেখে তার গেছে আসলে এই আখাড়া স্থল বন্দর দিয়ে সরকারের যে আসলে রাজস্ব আহরণের যে মাধ্যম মাধ্যম এই যাত্রী পারাপার মূলত যেহেতু এই বন্দর দিয়ে ভারত থেকে অনিয়মিত যার ফলে আসলে সরকার রাজস্বটা মূলত এই যাত্রী পারাপার থেকে তবে এখন যে সমস্যা যেটি হচ্ছে যে গত তিন মাস ধরে দেশের এই উদ্ভূত পরিস্থিতির কারণে কিন্তু ভারতের যে ভিসা প্রদান কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং এর ফলে প্রতিদিন অন্তত দুই থেকে তিনশো মতো যাত্রী কম যাচ্ছে একটু একটু আপনাকে জানিয়ে রাখি উজ্জ্বল এখন প্রতিদিন আহ তিন থেকে চারশো মতো যাত্রী পারাপার হচ্ছে এই বন্দর দিয়ে ভারতে যদিও স্বাভাবিক কিন্তু ছয় থেকে সাতশো মতো কর্তৃপক্ষের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন খাইরুল আলম তার সঙ্গে আমার কথা হয়েছে তিনি বলছেন যে ইতিমধ্যে তার বিষয়টি নিয়ে তাদের ইমিগ্রেশন বিভাগের যে উর্ধতন কর্মকর্তা আছেন তাদেরকে তারা বিষয়টি অবগত করেছেন এবং এটি নিয়ে যেন সরকারের উচ্চ পর্যায়ের জন্য আলোচনা হয় সেটি নিয়ে তারা আসলে তারা বেশ চিন্তিত এবং এটি নিয়ে তারা কথা বলছেন তবে যেহেতু আসলে এটি দুই দেশের একটি বিষয় সেহেতু কবে নাগাদ এই সমস্যাটি আসলে শেষ হবে সেটি কিন্তু এখনই তিনি স্পষ্ট করে বলতে পারছেন তবে তারা এই যে যাত্রী পারাপার কমে যায় এবং এর ফলে রাজস্ব যে কমছে সেটি সেটি নিয়ে কিন্তু তারা কিন্তু বেশ চিন্তিত একটু আপনাকে জেনে রেখে উজ্জ্বল বিগত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর এই বন্দর দিয়ে ভারতে যে পরিমাণ যাত্রী পারাপার হয়েছে তার থেকে রাজস্ব এসেছে প্রায় চোদ্দ কোটি টাকার মতো এছাড়া চলতি বছরেও কিন্তু এই যে চলতি যে অর্থ বছর যেটি চলছে চব্বিশ পঁচিশ অর্থ বছর মূলত জুলাইয়ের পর থেকেই কিন্তু আসলে যাত্রী পারাপারটি কিন্তু কমছে আর এখন যেহেতু